নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে পাঁচ পাঁচটি নতুন নিয়ম যা সকলকে জানতেই হবে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি প্রধানমন্ত্রী জনধন যোজনার পর প্রায় সকলের অ্যাকাউন্টেই এটিএম ক্রেডিট অথবা ডেবিট কার্ডের সুবিধা নিয়ে থাকেন অনেক ক্ষেত্রেই দেখা যায় এক ব্যক্তির কাছে একাধিক এটিএম ক্রেডিট অথবা ডেবিট কার্ড আছে কিন্তু দৈনিক ব্যবহার হয় একটি বা দুটি বাকিগুলো কার্যত অচল এবার এই অচল কার্ডগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংকের এই নিষ্ক্রিয়করণের নিয়মের প্রভাব গ্রাহকের ওপর পড়তে পারে ষোলোই মার্চ থেকে যদিও এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিছু জানানো হয়নি এই পর্যন্ত এটিএম কার্ড অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট কার্ডের নিরাপত্তা বাড়ানোর দাবিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে আরবিআই আরবিআই সূত্রে জানানো হয়েছে বদল আসতে চলেছে বিদেশের টাকা লেনদেনের নিয়মও যাদের বিদেশে টাকা পাঠানো জরুরি তাদের আলাদাভাবে আবেদন করতে হবে রিজার্ভ ব্যাংকের কাছে ষোলোই মার্চের পর কার্ড গ্রাহকরা পাবেন কার্ডকে ইচ্ছা মতো নিষ্ক্রিয় ও সক্রিয় করার সুবিধা প্রয়োজন হবে না কার্ড ব্লক করার গত কয়েক বছরে হু হু করে বেড়েছে এটিএম ক্রেডিট অথবা ডেবিট কার্ড সংক্রান্ত সাইবার ক্রাম ঘটেছে আর্থিক তছরূপের একাধিক ঘটনা এবার সেই অপরাধ রুখতেই এই পদক্ষেপ এমনটাই জানাচ্ছে রিজার্ভ ব্যাংক। হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন যে এটিএম কার্ডের মাধ্যমে আপনাদের টাকা অর্থাৎ ব্যাংক থেকে টাকা কিন্তু লুট হয়ে যাচ্ছে এবং যে সাইবার সেই সাইবার ক্রাইম হচ্ছে এবং যে হ্যাকাররা রয়েছে সেই হ্যাকাররা অনায়াসেই আপনাদের টাকা গায়েব করে দিচ্ছে তো বন্ধুরা এই যে ক্রাইমগুলো সেগুলো বন্ধ করার জন্যই কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এত বড় একটি উদ্বেগ নিয়েছে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে ইতিমধ্যেই চুয়াত্তর জনের সংক্রমণের খবর পাওয়া গেছে যার মধ্যে দিল্লিরই রয়েছেন ছজন অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাদাখে মৃত্যু হয়েছে একজনের দেশের সরকারি হাসপাতালগুলোকে তৈরি করা হচ্ছে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতেই দেশ জুড়ে নিজেদের তৈরি রাখার মাঝে দিল্লিতে করোনাকে মহামারী বলে উল্লেখ্য করে নির্দেশিকা জারি করেছে এর আগেই অবশ্য হরিয়ানাতেও মহামারী হিসেবে উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে সরকার মহামারী ঘোষণার সঙ্গে সঙ্গে স্কুল কলেজ ও সিনেমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এই সমস্ত প্রতিষ্ঠান সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের জানিয়েছেন আগামী একত্রিশে মার্চ পর্যন্ত স্কুল কলেজ ও সিনেমা হলগুলো বন্ধ থাকবে স্কুল কলেজ বন্ধ থাকলেও পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরীক্ষা নেই এমন স্কুল কলেজগুলোকেই বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে তিনি আরো বলেছেন করোনা ভাইরাসের মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বিষয়ে দিল্লির সরকারি আধিকারিকদের সঙ্গে করেন নগর দপ্তরের খালি ফ্ল্যাটগুলো করোনা আক্রান্তের পরিষেবা ব্যবহার করার কথা বলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন করোনা ভাইরাসকে কিন্তু মহামারী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা তো আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন কেননা করোনা ভাইরাস আমাদের ভারতবর্ষেও কিন্তু পা ফেলিয়েছে এবং একে করে অনেক লোকই কিন্তু আক্রান্ত হচ্ছে এই করোনা ভাইরাসে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি বড় ঘোষণা করেছে নরেন্দ্র মোদী পরিচালিত মন্ত্রীসভায় শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিআরএনএস অ্যালাওয়েন্সের চার শতাংশ বাড়ানো হয়েছে যার মানে সতেরো শতাংশ থেকে বেড়ে দাঁড়ালো একুশ শতাংশ জানুয়ারি মাসে এক তারিখ থেকে এই নিয়ম লাগু হবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেকর কেন্দ্র কেন্দ্রের এই সিদ্ধান্তে আটচল্লিশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এই সিদ্ধান্তের ফলে সব মিলিয়ে এক কোটি তেরো লক্ষ পরিবার এই সুবিধা পাবেন বলেও সংবাদ সংস্থাকে জানিয়েছেন জাভেদকর তিনি বলেছেন ডিআরএস অ্যালভান্সের বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারকে আরও চোদ্দ কোটি পাঁচশো পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় করতে হবে বলেও তার বক্তব্য উল্লেখ করেছেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন কেন্দ্র সরকার কিন্তু একে একে সমস্ত অর্থাৎ ভারতবাসীদের সমস্ত ভারতবাসীদের কিন্তু দারুণ দারুণভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন এবং সবার সুবিধার জন্য এবং সবাই যাতে ভালো করে থাকতে পারে তার জন্য কিন্তু বিশেষ বিশেষ প্রকল্পও লঞ্চ করে যাচ্ছেন তো আসুন বন্ধুরা দেখে নেবো পরবর্তী আপডেটটি যাদের প্যান কার্ড এখনও হয়নি তাদের জন্য সুখবর বয়ে এনেছে দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবার একেবারে বিনামূল্যে প্যান কার্ড করার সুযোগ করে দিচ্ছে আধার কার্ড হোল্ডারদের এ ব্যাপারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে খুব সহজেই আধার কার্ডধারীরা ইন্টারনেট ব্যবহার করে বাড়িতে বসে বিনামূল্যে প্যান কার্ড পারেন তার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই ফাইলিং ওয়েবসাইটে আপনাদের যেতে হবে ওয়েবসাইটটি আপনারা দেখে নিন বা আপনারা ভিডিওটি পজ করে এই ওয়েবসাইটটি নিন ওয়েবসাইটে যেখানে লেখা আছে ইনসার্ট প্যান থ্রো আধার এখানে ক্লিক করলে ধাপে ধাপে লেখা আছে কিভাবে প্যান কার্ড আবেদন করবেন অর্থাৎ প্যান কার্ড পাবেন আধার কার্ডের সংযোগের মাধ্যমে আপনারা কিন্তু সেই ধাপগুলো পূরণ করবেন আধার কার্ড নাম্বার দিলে আধার কার্ডে উল্লেখ্য থাকে মোবাইলের ওটিপি আসবে সেই ওটিপি দিলেই অনলাইনে ফর্ম পূরণ করলেই বাজিমাত হাতের মুঠোয় পেয়ে যাবেন প্যান কার্ড আর পেতে সময় লাগবে মাত্র দশ মিনিট তারপর ডাউনলোড করতেই পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার প্যান কার্ড আপনারা একদম অনায়াসে নিজেদের স্মার্টফোন থেকেই শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে আপনারা একদম দশ সেকেন্ডের মধ্যে প্যান কার্ড বানিয়ে নিতে পারেন এবং সেই প্যান কার্ডটা আপনারা অনলাইনেই ডাউনলোড করে নিতে পারেন এবং বাইপোস্টে তো প্যান কার্ড চলেই আসবে পনেরো দিনের মধ্যে তো অবশ্যই কিন্তু এটি একটি দারুণ সুখবর সকল ভারতবাসীদের জন্য তো আসুন বন্ধুরা দেখে নেব লাস্ট আপডেটটি টেলিকম সংস্থাগুলোর তরফ থেকে আসতে চলেছে সুখবর গ্রাহকরা পেতে চলেছে সুখবর পনেরো বছর সময় দেওয়া হবে এজিআর আর বকেয়া মেটাতে এই বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানি হবে দু হাজার কুড়ি সতেরোই মার্চ ভোডাফোনে তিপ্পান্ন হাজার কোটি টাকা বাকির মধ্যে তিন হাজার পাঁচশো কোটি টাকা মিটিয়েছে তারা অন্যদিকে এয়ারটেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকার মধ্যে আঠেরো হাজার কোটি টাকা দিয়েছে টাটার মোট দেখুন বন্ধুরা টাটার মোট তেরো হাজার আটশো তেইশ কোটি টাকার মধ্যে তারা মিটিয়েছে চার হাজার একশো সাতানব্বই টাকা সমস্ত সংস্থাতে এক পয়েন্ট অর্থাৎ এক লক্ষ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে এখনও থেকে বেশি বকেয়া রয়েছে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এয়ারটেল ভোডাফোন আইডিয়া সমস্তরা কিন্তু ঋণের জালে ফেসে রয়েছে হ্যাঁ বন্ধুরা তারা যদি ঋণগুলো কমপ্লিট করতে না পারে এবং সরকারকে দিতে না পারে তাহলে কিন্তু ভারত থেকে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে এমনটাই বলেছিল কিন্তু আবার সরকার তাদের সুযোগ দিয়ে যা সতেরোই মার্চে শুনানি হবে এবং সেই সুযোগে অবশ্যই কিন্তু ভোডাফোন আইডিয়া তাদের আরও নতুন নতুন প্ল্যান কিন্তু লঞ্চ করে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ